আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের রাজ্য সফরে আগরতলায় আসছেন। বেলা দুটো ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন এবং কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এরপর প্রধানমন্ত্রী রাজ্য অতিথিশালায় মত বিনিময়ের পর ৫:১৫ মিনিটে আগরতলা ত্যাগ করবেন। গতকাল বিকেলে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে জেলা শাসক দেবপ্রিয় বর্ধন এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, সারা রাজ্য থেকে স্বামী বিবেকানন্দ ময়দানের জনসভায় আসা ও ফিরে যাওয়ার জন্য বিশেষ ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয়েছে। আগরতলা বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত সড়কে ১৬টি সাংস্কৃতিক দল প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্যের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ জানান, প্রধানমন্ত্রীর রাজ্য সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে। বেঙ্গালুরুতে প্রথম ফিন্যান্স ট্র্যাকের বৈঠকের পর জি-২০র ফ্রেমওয়ার্ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হয়েছে, যেখানে বিশ্বের বর্তমান আর্থিক বিভিন্ন দিক ও প্রতিকূলতা নিয়ে আলোচনা হবে, যার উদ্দেশ্য হচ্ছে জি-২০ দেশগুলোর মধ্যে সুদৃশ্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করা। এদিকে মুম্বাইয়ে জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক শেষ হওয়ার পর আজ প্রতিনিধিরা কালহেরি গুহা এলাকা ঘুরে দেখেন। দুদিনের বৈঠকের শেষে মুম্বাইয়ের সংস্কৃতি এবং প্রাচীন ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন প্রতিনিধিরা। তারা ভারতের পৌরোহিত্যে জি-২০ বৈঠকের আতিথেয়তার প্রশংসা করে বলেন, এই ভ্রমণের মাধ্যমে মুম্বাইয়ের ঐতিহাসিক এবং প্রাকৃতিক সমৃদ্ধির সঙ্গে পরিচিতি পাওয়া গেছে। Now we know that Mumbai has a very very great potential of nature for the tourism and it's really it's very scenic, you know, besides the history, the historical memories and also the stories, you can see that it's a beautiful place and we need to take the memories of that piece. I really like impressed by this place. This is made of one lava. It's an ancient eruption heritage. Then you have the kind of origins of the Buddhism that is later imported to Japan. So I'm very, very happy to be here. All right. And how do you see the hospitality of India? Oh, wonderful, wonderful, wonderful. We really have to learn from you. আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ নিচ্ছে ভারতের নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৪ই ডিসেম্বর নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তের বৈঠকে কিছু নির্দেশ দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় নির্বাচন কমিশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছে। আগামী ৫ই জানুয়ারি রাজ্যের সব কয়টি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা যেন নির্ভুল এবং ত্রুটিমুক্ত হয়। ১৮ থেকে ১৯ বছর বয়সের নতুন ভোটারদের নাম যেন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পর্যাপ্ত সংখ্যক ইভিএম এবং ভিভিপ্যাট দিয়ে যেন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ভোটকেন্দ্রে প্রতিবন্ধী মহিলা ৮০ বছরের ঊর্ধ্বে এবং তৃতীয় লিঙ্গের ভোটারদের সুবিধার দিকে যেন লক্ষ্য রাখা হয় ইত্যাদি নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোন ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে সেদিকেও প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে। আগামী ২০ডিসেম্বর থেকে নির্বাচন কমিশনের দল রাজ্যে আসবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গতকাল গোমতী জেলা হাসপাতালে নবনির্মিত ট্রমা সেন্টারের উদ্বোধন করেন। তিনি নতুন এই ট্রমা কেয়ার সেন্টারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এছাড়া মুখ্যমন্ত্রী গতকাল শালগড়া বাজারে নবনির্মিত নতুন গ্রামীণ মার্কেটের দ্বার উদ্ঘাটন করেন। খিলপাড়া দ্বাদশ স্কুলের প্রস্তাবিত নতুন ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার বলেছে, জাতীয় পোর্টালে নিবন্ধিত রূপান্তরকামীদের যেকোনো সদস্য যেকোনো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তালিকাভুক্ত হাসপাতালে স্বাস্থ্যসেবার সুবিধা পাওয়ার অধিকারী। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড ভারতী প্রবীণ পাওয়ার বলেছেন, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এই সম্প্রদায়ের জন্য এই সুবিধাগুলো প্রসারিত করতে সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ট্রফির চার দিনের খেলায় স্বাগতিক ত্রিপুরা প্রথম ইনিংসে লিড নিয়ে ড্র করেছে। এমবিবি স্টেডিয়ামের শেষ দিনে গতকাল সফরকারী গুজরাট ছ উইকেট হারিয়ে 204 রান থেকে খেলতে নেমে 8 উইকেটে 233 রানে দ্বিতীয় ইনিংসে সমাপ্তি ঘোষণা করে। জয়ের জন্য 212 রানের লক্ষ্যে খেলতে নেমে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 3 উইকেট হারিয়ে 116 রানে করলে ম্যাচটি ড্র হয়। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, ভোরের দিকে কুয়াশা পড়বে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার